বর্ধমান মিউনিসিপাল স্কুলের টেস্টের দু সালের বাইশ প্রশ্নপত্র বিভাগ কয়ে দেখো প্রথমে যেটা আছে এক একটা বহিজাত প্রক্রিয়ার দ্বারা ক্ষয়ের সীমার ভিত্তিতে ভূপৃষ্ঠের সমতলীকরণই হল চারটে যে অপশান দেওয়া আছে আরোহণ পর্যায়ন নগ্নি ভবন অবরোহণ সঠিক উত্তরটি হবে পর্যায়ন দুই মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে একে প্লা দুই ওয়াদি বাজাদা আর পেডিমিন সঠিক উত্তরটি হবে খ ওয়াদি তিনেরটা শীতকালীন বৃষ্টিপাত যুক্ত জলবায়ুটি হল অপশান উত্তর হবে এখানে গয়েরটা ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় চারটে যে অপশান দেওয়া আছে থার্মোমিটার ব্যারোমিটার হাইগ্রোমিটার অ্যানিমোমিটার সঠিক উত্তর গ হাইগ্রোমিটার পাঁচ শীতল ল্যাবরার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্জা সৃষ্টি করে যে উপকূল অঞ্চল চা তা হল কয় হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল ছয় মরাকোটালের সময়ে চন্দ্র ও সূর্যে পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে উত্তরটি হবে গয়ের অপশানটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণে কেঁচো দ্বারা বর্জ্যের বিয়োজনকে চারটে অপশান যে কম্পোস্টিং ভার্মি কম্পোস্টিং ওভারফিলিং ল্যান্ড ফিল সঠিক উত্তরটি হবে খ ভার্মি কম্পোস্টিং আটেরটা ভারতে ভাষার ভিত্তিতে সর্বপ্রথম গড়ে ওঠা রাজ্য হচ্ছে গ অন্ধ্রপ্রদেশ নয় ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গটির নাম হচ্ছে দাফা বুম দশ ভারতের পশ্চিমী ঝঞ্ঝা পরিলক্ষিত হয় কোন সময় পশ্চিমী ঝঞ্ঝা পরিলক্ষিত হবে শীতকালে দেখো অপশান দেওয়া আছে তোমার ঘয়ের অপশানটা এগারো কাশ্মীর উপত্যকা ধাপযুক্ত উর্বর ভূমি যে নামে পরিচিত তাকে হচ্ছে ঘয়ের অপশানটা দেওয়া যায় দেখো কারে ওয়া অনুসারী শিল্পের গুরুত্ব বেশি হয় কোন শিল্পের কে চারটি যে লোহ ইস্পাস শিল্প মোটরগাড়ি নির্মাণ শিল্প বয়ন শিল্প তথ্য প্রযুক্তি শিল্প এখানে সঠিক উত্তরটি হবে খ মোটর গাড়ি নির্মাণ শিল্পে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম হচ্ছে উত্তর প্রদেশ চোদ্দ ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সদর দপ্তর অবস্থিত কর্ণাটকের বেঙ্গালুরুতে অপশান হচ্ছে কয়েকটা এবার শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধর মধ্যে প্রথমে নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালিটেন বলে এটা হবে উত্তরটা শুদ্ধ দুই মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতন কোন কম থাকে বলে উষ্ণতা হচ্ছে তোমার কম হয় এটা হবে শুদ্ধ লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায় এটা হবে তোমার অশুদ্ধ স্কাবার যন্ত্রটি ব্যবহৃত হয় তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণ করার জন্য এটা হবে অশুদ্ধ মেঘালয় মালভূমি প্রকৃতপক্ষে দাক্ষিণাত্য মালভূমির একটি বিচ্ছিন্ন অংশ এটা হবে অশুদ্ধ দুর্গাপুরে ভারতের বৃহত্তম শঙ্কর লহিষ্পাত কেন্দ্র গড়ে উঠেছে এটা হচ্ছে শুদ্ধ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে স্পুটনিক এটা হবে অশুদ্ধ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো নদী খাতের একটি অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তাকে বলা হয় কিউ মেক বায়ু শক্তি নির্ণয় করা বিউ স্কেলের মাধ্যমে জলীয় বাষ্প ঘনীভবনের সময় লিন তাপ ত্যাগ করে কাগজ থেকে পুনরায় কাগজ উৎপাদনের অন্তর্গত পুনর্নবীকরণ বর্জ্য পুনর্ন যেটা নবীকরণ বলা হয় সেটাকে বর্জ্য পুনর্নবীকরণ যেটা বলা হয় দক্ষিণ ভারতে অবস্থিত একটি পর্বত গ্রন্থি হল নীলগিরি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রচলিত স্থানান্তর কৃষি ড্যাশ নামে পরিচিত হচ্ছে ঝুম চাষ দূর সংবেদন ব্যবস্থার ড্যাশের ব্যবহার সবচেয়ে বেশি দূর সংবেদন ব্যবস্থা হচ্ছে উপগ্রহের ব্যবহার হচ্ছে সবথেকে বেশি একটি বা দুটি শব্দে উত্তর দা পৃথিবীর দীর্ঘতম খাঁড়িটি কোন নদীর তীরে অবস্থিত কোন মহানায় ওপ নদীর মহানায় অবস্থিত কোন দুই মাসের বায়ুচাপের পার্থক্য সর্বাধিক পরিলক্ষিত হয় বায়ুচাপের পার্থক্য হচ্ছে জুলাই আর জানুয়ারি মাসের করমণ্ডল উপকূলে শীতকালে কোন বায়ুর দ্বারা বৃষ্টিপাত সংঘটিত উত্তরটা লিখে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু কোনো স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত কোন স্থানে দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কোন ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নাম কি ভারতের বৃহত্তম আন্তর্জাতিক দিল্লির বিমানবন্দর রেটুন পদ্ধতি কোন ফসলের চাষ রেটুন পদ্ধতি কোন ফসলের চাষ হয় আখ চাষ মালাবার উপকূলে উত্থান ও নিমজ্জনের ফলে অসংখ্য জলাভূমি কি বলে মালাবার উপকূলে সৃষ্ট অসংখ্য জমাভূমিকে জলাভূমিকে বলা হয় কয়াল তারপর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশ কি বলে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল তারপরে বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে লেখো বাম দিকের দিক দেখো করমুক্ত বন্দর করমুক্ত বন্দর তিনেরটা হবে কান্দালা নুনা টাক্স দেখো চারেরটা হচ্ছে মাউন্ট টাকাহির উদাহরণ ভারতের ডেটয়েট বলা হয় দুইয়েরটা চেন্নাইকে টাইপু হচ্ছে একটি ঘূর্ণপাতের কান্তীয় ঘূর্ণপাত অপশান হচ্ছে একেরটা